করোনা সংক্রমণ রুখতে সারা দেশে 21 দিনের জন্য লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যতিক্রম নয় শহর কলকাতাও, যদিও দেশের অন্যান্য রাজ্যের মতো লকডাউন তোয়াক্কা না করে অপ্রয়োজনীয় রাস্তায় বেরিয়ে পড়ছেন এক শ্রেণীর মানুষ। রাজ্যে করোনা আভাস মিলতে মানুষকে সচেতন করতে মাঠে নেমে পড়েছিলেন পুরোহিতা আশুতোষ দাস। প্রথম দিন থেকে জনগণের মধ্যে মাস্ক পেলি স্যানিটাইজ বিলি সহ একাধিক কর্মসূচির মধ্যে ছিলেন এলাকার কাছে মানুষ কাজে মানুষ আশুতোষ দাস। করোনা প্রতিরোধে কি করণীয় তার বারবার তুলে ধরেছেন মানুষের সামনে। পাশাপাশি লকডাউনের সময় সব থেকে বিপদে পড়েছেন দিন আনা দিন খাওয়া গরিব মানুষগুলো। সেসব মানুষগুলো যাতে দুমেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে তার জন্য অনন্য উদ্যোগ গ্রহণ করলেন তিনি। সোমবার দিন 100 মানুষের মধ্যে বিলি করলেন চাল ডাল আলু সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বেলেঘাটা নবরূপকার পরেশ পাল। সাধারণ মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিলি করার পাশাপাশি মাস্ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করলেন পরেশ পাল। ব্যুরো রিপোর্ট। আজকে আমরা 4 দিন ধরে চাল আলু আর ডাল আমরা দিচ্ছি সমস্ত বেলেঘাটার সব ওয়ার্ডে দিচ্ছি। এই ওয়ার্ডে আমি আর আমাদের কাউন্সিলর আশুতোষ দাস আমরা দুজনে মিলে এই ওয়ার্ডে প্রায় 400 থেকে 450 লোককে, যারা বস্তির মধ্যে থাকে, যারা কিনতে পারবে না, যারা দিন আনে দিন খায়, এরকম লোকজন বেছে বেছে আমরা ঠিক করে তাদের আমরা চাল 3 কিলো করে চাল, 1 কিলো করে ডাল আর 3 কিলো করে আলু আমরা দিচ্ছি। এই জন্য যে সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের নয়নের মণি, আমাদের অত্যন্ত প্রিয়, তিনি অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করছে এবং যেভাবে মানুষকে সাহায্য করছে, সুতরাং আমরা তার অংশীদার। আমরা আমাদের নেত্রী দিদি আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা অঞ্চল অঞ্চল জুড়ে আমাদের সমস্ত বেলেঘাটার কাউন্সিলররা সবাই একজোট হয়ে সব জায়গায় সব রকমভাবে কাজ করছে, আমি তাদের প্রত্যেককে সাহায্য করছি। আজকে এই সব দেওয়া হচ্ছে আর প্রতিনিয়ত দেওয়া হবে, কাল পরশু দিনকেও আমাদের দেওয়া হবে, এরকম অঞ্চল সারা ওয়ার্ড ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হবে সারা বাংলায় জুড়ে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য রাস্তায় নেমেছে, আমরা তার অনুপ্রেরণায় আমরাও সেই কাজের অংশীদার। তাই আমরা আমাদের ওয়ার্ডের আমাদের যেটুকু দায়িত্ব আছে আমাদের ওয়ার্ডের মানুষদের যাতে কোনো রকমভাবে অভুক্ত না থাকে, সেই জন্য আমরা এবং আমাদের বিধায়ক পরেশ দা আমাদেরকে সঙ্গে নিয়ে সেইটাই করছে। প্রত্যেকটা অঞ্চল অঞ্চল আজকে দেখছেন একবারে গ্যাদারিং করছি না, কেন অঞ্চলে অনেক মানুষ একসঙ্গে অনেক গ্যাদারিং হবে। আজকে একটা পার্ট করছি, কালকে ধরুন আর একটা জায়গায়, পরশু দিনকে আবার ওই সুরাকনার সামনে আমাদের ফুলবাগানের সামনে দেবো, তারপর আবার চরকডাঙ্গায় দেবো। এরকমভাবে আমাদের ওয়ার্ডের প্রত্যেক যে জায়গায় ঘুরি ঘুরে দেবো, প্রত্যেকটা অঞ্চলেই তাই হচ্ছে। এরকমভাবে প্রত্যেকে যখন যে অবস্থায় থাকছে মানুষ। চ্যানেল 10।